আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এদিকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ একটা চিকেনের রোস্ট কারি দেখাইবো আপনাদের। তো আমার লগে তখনকার তখন আমি চিকেনের কারি রোস্ট কারির লাগে আমি চিকেন দিয়ে মোলাম কাটি আনিছি। ভিডিও মাছের মাঝে রাখছি, ভিডিও মাঝের মাঝে আবার বাজাও চিকেন মানে আমার চিকেন বাজা শেষ। ইতোর মাঝে আমার দুইটা চিকেন, বেবি চিকেন দুইটা নিছি। আর এই চিকেনটা আমি ছোটো ছোটো পিস করে আনিছি, কারণ আমি অমলান চিকেনের পিস পালা পাই। আপনারা চাইলে ফ্রাই পিস করিয়াও রোস্ট বানাইতে পারবা। তা লাগবো মশলা, আমি নিছি আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুন, আর নিছি 4টা পেঁয়াজ কাটিয়া কুচি কুচি করিয়া, আর দিব সবজাতর মশলা, আর দিব লবণ, আর দালচিনি, এলাচি, তেজপাতা, লং, গোলমরিচ সবটা আমি ধুইয়া একটা বাটির মধ্যে নিছি। চিকেন ভাজা ওর তেলের মাঝে আদা রসুনের পেস্ট দিলাইছি, দিয়া তো টাইম লাগিয়া সারিয়া নিলাম। এর বাদে আমার সাইডটা কাটিয়ে রাখা পেঁয়াজ, এর বাদে আমার গরম মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজরে পালা খেতে তেলের মাঝে সব কিছুরে বাজে দিলাম। ব্রাউনের হওয়া পর্যন্ত বাসাই না আমার ব্রাউন হয়ে গেছে। আমি এখন কেচাপ দিলাম, গরম মশলা 1/2 স্পুন, জিরা 1/2 স্পুন, ধনিয়া 1/4 স্পুন, কারি পাউডার মলাম করিয়া করিয়া 2 স্পুন দিন। মশলা কষার লাগে গরম পানি, সামান্য গরম পানি দিন। এখন আমি সামান্য মিষ্টান নাগা পেস্ট দিব, এটা একবারে অপশনাল, আপনারা চাইলেও খেতে পারবা না চাইলেও স্কিপ করতে পারবা। আমার মশলা জিরা লইয়া তেল উঠে দিতে গেছে, এগুলা আমার চাই ভরা চিকেন আমি দিলাইয়া আমি ফার্স্টটা কাঁচা মরিচ দিলে এগুলো আমি পানি দিব, পানি গরম গরম পানি দিব। আপনারা সবসময় ফ্রাই করবা গরম পানি দেওয়ার লাগে, গরম পানি দিলে পিঠা চিকেন খানায় বাঙ্গেও না, তার ভাবে স্বাদটা আরও বাড়ায়।
pasa chicken el aquí esto soto y que se a mí el aquí esto pan por imán como la andesí vale vale chique salo ya le amado pan por imán a lo que me digo esto mosla mosla que hay por cari por el vídeo cuando se llama chicken rolls a mí ya me cura धनिया पत्ता किसी हो रहा है तो लामी अब इंटर बंद हो रही है मुझे मैं तो कामर चिकन रोस्ट रेडी है इसे प्लीज अमर चैनल टारे अपना रा लाइक कमेंट शेयर और सब्सक्राइब करवा थैंक यू फॉर वाचिंग I love it.